কালকের ভিডিওতে আমি একটা শাক দেখিয়েছিলাম আর তোমাদের জিজ্ঞেস করেছিলাম বলো তো কি শাক, কেউই কিন্তু কমেন্টে কোনো উত্তর দিতে পারোনি। আমি কালকে দেখিয়েছিলাম পাট শাক, আজকে করব পাট শাকের লড়া। বড়া নয় কিন্তু, লড়া। এটা আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি, এ বাড়িতে সবাই এটা খেতে খুব ভালোবাসে। পাট শাকগুলো ধুয়ে বেছে ডাঁটিগুলো, শক্ত ডাঁটিগুলো কেটে ফেলে দিয়ে তার মধ্যে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত মিশিয়ে একটু জলের ছিটে দিয়ে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া মানে কিন্তু ডুবো বেসনে ভাজা নয়, গায়ে গায়ে মেখে একটা পাতাটার ওপরগুলোয় একটা মণ্ড মতো তৈরি করতে হবে। আর তারপরে সেইটা মণ্ডটাকে ঝেড়ে ঝেড়ে পাতাগুলো আলগা আলগা থাকবে, এরকমভাবে বেসনে মাখানো পাতাগুলো গরম তেলে নিভু আঁচে ভাজতে হবে বেশ অনেকক্ষণ ধরে। এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ। দেখো আমি ঠিক কীভাবে তুলছি, বেসনগুলো কিন্তু গায়ে লেগে আছে, বেসন আর চালের গুঁড়ো। আর এটা ঝুরঝুরে করেই ভাজা হবে, এটা একেবারে মাখিয়ে মণ্ড তৈরি করে গোল গোল তৈরি করে এইরকমভাবে ভাজাটা হবে না। আর আমরা যেরকম বেসনের গোলায় চুবিয়ে ভাজি সেটাও হবে না। তারপরে আর কি বেশ মচমচে করে খাস্তা করে ভেজে তুলে নিলেই হলো। তবে হ্যাঁ, আবারও বলি, ভাজতে হবে নিভু আছে আর বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে। পাট শাকের এই লড়া আর গরম ভাতে ঘি পড়লে ব্যাস আর কিচ্ছু চাই না, এত ভালো লাগে খেতে কি বলবো। আওয়াজটা শুনতে পেলে তো, একদম মচমচে খটখটে হবে, ভালো করে শোনো কি মচমচে হয়েছে। ঠিক এইভাবেই প্রত্যেকটা লড়া ভেজে তুলতে হবে, আর ডালের সাথেই হোক বা একটু ঘি ভাতের সাথেই হোক একবার খেয়ে দেখো। পাট শাক কিন্তু এই সময়ই ওঠে আর খেতে ভীষণ ভালো লাগে। আমার টেবিলে আজকে কী কী আছে তাহলে দেখিয়ে দিই। ভাত তো দেখালাম, আর এই যে সেই পাট শাকের লড়া, আর কালকে আমি তো দেখিয়েছি কি রান্না করেছিলাম, তবুও আর একবার দেখিয়ে দিই। এটা তো কাঁচা পেঁয়াজ আর টমেটো মাস্ট আমাদের খাওয়ায়, আজকে শশা ছিল না তাই কাটা হয়নি আর কি। আর ছিল মুগের ডাল, ঘন করে কড়াইশুঁটি দিয়ে একটু মুগ ডাল করেছিলাম। আর তোমাদের তো দেখিয়েছি কালকের রেসিপিটা, মেটে চচ্চড়ি। সে মেটে চচ্চড়িই বলো বা লিভার কারিই বলো, আর গরমের দিনে লস্যি তো থাকবেই, প্রত্যেক দিনের দুপুরবেলা আমাদের এটা থাকে। বাড়িতে পাতা দই দিয়েও করি, আবার কোনো সময় আনিও নি। আর খাওয়ার শেষে একটু ফল খেতেই হয় গরমের দিনে, তাই তরমুজ কেটে রেখেছি। এই হলো আমাদের আয়োজন। এরপরে আমরা দুপুরবেলায় মা মেয়ে বসে পড়ব সিনেমা দেখতে, আর তার সাথে চলবে খাওয়া দাওয়া। এই না হলে কি আর ছুটি কাটানো, অনেক পরিশ্রম গেছে পরীক্ষার, এখন কদিন তাই একটু বিশ্রাম, শুধু খাওয়া দাওয়া, ঘুম আর সিনেমা। দেখতে থাকো জিএইচএস, গল্প হলেও সত্যি।